কোলি খুলে একদম দেখাচ্ছি আপনাদের দেখতে দেখেন কতটা চমৎকার কতটা ফ্রেশ দেখেন দেখতে পাচ্ছেন একদম লাইক নিউ Core i5 10th জেনারেশন কিন্তু এমন একটা ল্যাপটপ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে সব কাজ করা যায় সব কাজ আপনারা এটা করতে পারবেন গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং অ্যানিমেশন সহ যাবতীয় কাজ কিন্তু আপনারা এই চমৎকার ল্যাপটপ দিয়ে করতে পারবেন 2.5 লাখ টাকার ল্যাপটপ 1000 টাকা নিতে হলে আসতে হবে বেস্ট ল্যাপটপে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ 5000 টাকা ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন কেউ আসলে খালি হাতে যাবেন না সবার জন্য সব বাজেটের সব ব্র্যান্ডের ল্যাপটপ রয়েছে 12500 টাকা এসএসডি হার্ড ডিস্ক দুটোই পেয়ে যাচ্ছেন 320 জিবি হার্ড ডিস্ক 128 জিবি এসএসডি পেয়ে যাচ্ছেন আর 2 জিবি গ্রাফিক্স কার্ড মাত্র 12500 টাকা মাত্র 12500 এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন স্লিম লাইট ওয়েট ল্যাপটপটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এসপি এলিট বুকের 820G1 Core i5 এর আপনি 4 জেনারেশন প্রসেসর 4 জিবি র্যাম 128 জিবি এসএসডি প্লাস 2 জিবি গ্রাফিক্স কার্ড এটা কিন্তু মার্কেটে কিনতে গেলে 85000 টাকার মতো লাগবে আর আগের মূল্য ছিল 22000 টাকা আর এখন 17999 টাকা প্রত্যেক ল্যাপটপের সাথে একটা পেয়ে যাবেন স্মার্ট ব্যাগ ব্যাকপ্যাক পাবেন আর একটা মাউস পাবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনি গিয়া 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 5 বছরের ফ্রি সার্ভিস এছাড়া দেখা যায় আপনি কম টাকার বাজারে ল্যাপটপ নিচ্ছেন আপনি কিন্তু আপগ্রেড এরকম ল্যাপটপগুলো নিতে পারবেন আজকে একটা ল্যাপটপ নিলো কম বাজেটের মধ্যে পরে তার বাজেটটা বাড়লে চেঞ্জ করার সুযোগ আছে চেঞ্জ করার অপশন আছে চমৎকার একটা সুযোগ কিন্তু আছে আচ্ছা যারা একটু র‍্যাম বেশি চাচ্ছেন স্টোরেজ বেশি চাচ্ছেন এসএসডি থাকতে ভালো স্লিম লাইট ওয়েট চাচ্ছেন তাদের জন্য একটা ল্যাপটপ হলো ডেল ব্র্যান্ডের এটাতে 256 এসএসডি 256 জিবি এসএসডি পাচ্ছেন M.2 2 জিবি গ্রাফিক্স কার্ড র‍্যাম এসএসডি আপডেট করা যাবে মাত্র প্রাইস থাকবে 19999 টাকা যারা ফ্রিল্যান্সার আছেন গ্রাফিক্সে কাজ করতে চাচ্ছেন স্মুথ ক্রয় করতে পারবেন Core i7 দিব আমরা Core i5 এর দামে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য বেস্ট হবে যারা অফিশিয়ালি কাজ করতে যাচ্ছেন তারা তো থিংকপ্যাড অলওয়েজ ইউজ করে এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল 23500 টাকা আমরা প্রাইস দিব এতটা লেস করে দিব মাত্র 19500 টাকা 19500 টাকা 4000 টাকা 4000 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে 4000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এটা Core i5 এর 6 জেনারেশন প্রসেসর 4 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি প্লাস হার্ড ডিস্ক ইউজ করা যাবে আর র‍্যাম আপডেট করা যাবে এটা পুরো প্রাইস ছিল 25000 টাকা আমরা প্রাইস করে দিব অনলি 22500 টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা ল্যাপটপ নিয়ে টেনশন আছেন যে কোথায় থেকে বিশ্বস্ততার সহিত ল্যাপটপ কিনতে পারবো এবং সব কাজের গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং অ্যানিমেশন এবং গেমিং ল্যাপটপ কোথায় পাবো কিন্তু বাজেটটাও কম সীমিত বাজেটে ভালো মানের ল্যাপটপ কোথায় পাবেন সেই গোপন সন্ধান কিন্তু আজকে আমি দিয়ে দেব আজকে চলে আসছি বেস্ট ল্যাপটপ গ্যালারিতে যেখানে বিশ্বের সব বেস্ট ল্যাপটপগুলো এখানে পেয়ে যাবেন একদম আপনার বাজেটের মধ্যে কিন্তু আর এটা হচ্ছে মিরপুরের মধ্যে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান মিরপুর 10 আসলে কিন্তু পেয়ে যাবেন বেস্ট ল্যাপটপ গ্যালারি যারা চাচ্ছেন যে সুপার ফাস্ট ল্যাপটপ বাজেট অল্প কিন্তু সুপার ফাস্ট ল্যাপটপ ল্যাপটপ নিয়ে অনেকে টেনশনে থাকে যে এটা নিয়ে বাফারিং করে এই সমস্যা সেই সমস্যা কোনো সমস্যা নেই আপনি যে ধরনের কাজ করতে চান সব ল্যাপটপ কিন্তু এখানে রয়েছে ডেল এসপি ল্যানোভো যাবতীয় ল্যাপটপ আপনি ল্যাপটপ কেনার কথা চিন্তা করলেই কিন্তু আপনি এখানে আসতে পারেন এখানে আসলে কোনো না কোনো ল্যাপটপ আপনার পছন্দ হয়ে যাবে কেউ আসলে খালি হাতে যাবেন না সবার জন্য সব বাজেটের সব ব্র্যান্ডের ল্যাপটপ রয়েছে তো কী কী ল্যাপটপ আছে কোনটার কন্ডিশন কেমন দাম কেমন সার্ভিস কেমন পাবেন বিস্তারিত জানিয়ে দেবেন বেস্ট ল্যাপটপ গ্যালারির সুযোগ হয় চলো তাহলে শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপ রয়েছে সব ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু একটা জায়গায় আসলে পেয়ে যাবেন তাহলে সুজন বাস্কেট প্রথমে কোনটা দেখবো আমরা প্রথমে আমি দেখাবো এসপি দিয়ে শুরু করবো সবাই পরিচিত দেখা যায় এলিট বুক সিরিজের হ্যাঁ এলিট বুক এখন বাংলাদেশে মোটামুটি দেখা যায় জাতীয় ল্যাপটপ বলা যায় হ্যাঁ আর এলিট বুকের সবাই আস্থা আছে এটা হ্যাঁ এলিট বুকের দিয়ে আপনি দেখা যায় ইউজ ল্যাপটপ একটা আস্থা আছে হ্যাঁ অল্প টাকার মধ্যে ভালো একটা ল্যাপটপ চাই হ্যাঁ অনেকে চিন্তা ভাবনা করে যে আমি লো বাজেট দিয়ে সব কাজ করতে পারবো 8000-10000 দিয়ে সব কাজ করতে পারবেন না 8000-10000 দিয়ে অবশ্যই ভালো হবে না ডিভাইস গুলো একটু বাজেট বাড়াই নেন অবশ্যই ভালো কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি দেখা যায় নর্মালি ওই ল্যাপটপ দিয়ে দীর্ঘদিন কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন স্লিম লাইট ওয়েট ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এসপি এলিট বুকের 820G1 Core i5 এর আপনি 4 জেনারেশন প্রসেসর 4 জিবি র্যাম 128 জিবি এসএসডি প্লাস 2 জিবি গ্রাফিক্স কার্ড হার্ড ডিস্ক ইউজ করা যাবে ডুয়াল স্টোরেজ র্যামও আপডেট করা যাবে এই ল্যাপটপটি M.2 স্লট আর এটা আপনি সব ধরনের ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি হ্যাঁ এটা বাজারমূলক আমাদের পূর্বে প্রাইস ছিল এর মার্কেট প্রাইস 80000 টাকা পূর্বে আমার প্রাইস ছিল 22500 টাকা আমরা ডিসকাউন্ট করে দিব 17999 টাকা 17999 টাকা জি এটা কিন্তু মার্কেটে কিনতে গেলে 85000 টাকার মতো লাগবে আর আগের মূল্য ছিল 22000 টাকা আর এখন 17999 টাকা আপনারা তো চমৎকার একটা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ পাবেন একদম স্লিম ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা আপ পাবেন আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপে প্রত্যেকটা ল্যাপটপে আচ্ছা ল্যাপটপের সাথে আর কি দিবেন ভাই
প্রত্যেক ল্যাপটপের সাথে একটা পেয়ে যাবেন স্মার্ট ব্যাগ ব্যাকপ্যাক পাবেন আর একটা মাউস পাবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনি গিয়া 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 5 বছরের ফ্রি সার্ভিস এছাড়া দেখা যায় আপনি কম টাকার বাজারে ল্যাপটপ নিচ্ছেন আপনি কিন্তু আপডেট এরকম ল্যাপটপগুলো নিতে পারবেন আচ্ছা আচ্ছা এক্সচেঞ্জ অফার আছে অনেক অফার আছে জি আমাদের পূর্ণ কিনলে আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনি ভয় ছাড়া দেখা যায় অনেকে ল্যাপটপ নষ্ট হয়ে যাচ্ছে বা প্রবলেম অনেক হচ্ছে আপনি চেঞ্জ করে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা আজকে একটা ল্যাপটপ নিলো কম বাজেটের মধ্যে পরে তার বাজেটটা বাড়লে চেঞ্জ করার সুযোগ আছে চেঞ্জ করার অপশন আছে চমৎকার একটা সুযোগ কিন্তু আছে আচ্ছা তারপর কি যারা একটু র‍্যাম বেশি চাচ্ছেন স্টোরেজ বেশি চাচ্ছেন এসএসডি থাকতে ভালো স্লিম লাইটওয়েট চাচ্ছেন তাদের জন্য একটা ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ডেল আচ্ছা এটাও স্লিম দেখতে পাচ্ছেন স্লিম লাইটওয়েট স্লিম ডেল এর ল্যাটিটিউড সিরিজের আর কোরাই 5 এর 4 জেনারেশন প্রসেসর 8GB র‍্যাম ইউজ করা হয়েছে আর এটাতে 256 এসএসডি 256GB এসএসডি পাচ্ছেন M.2 2GB গ্রাফিক্স কার্ড র‍্যাম এসএসডি আপডেট করা যাবে এই ল্যাপটপটি প্রাইস 25000 টাকা আমরা অবশ্যই লেস করে দিব মাত্র প্রাইস থাকবে 19999 টাকা 19999 টাকা জি আচ্ছা 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট আপনাকে এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন যারা ফ্রিল্যান্সার আছেন গ্রাফিক্সে কাজ করতে চাচ্ছেন স্মুথ ওয়ার্ক করতে পারবেন এটা করা যাবে জি চমৎকার একটা ল্যাপটপ দেখেন এটা লুকটা দেখেন কত সুন্দর একদম ফুল ফ্রেশ এবং তো ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ 5000 টাকা ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন আচ্ছা এরপর কি দেখব সুজন ভাই আজকে আমরা এরপরে দেখাবো আর একটু যারা আপডেট চাওয়া যাচ্ছেন ডেলের মধ্যে যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন 14 ইঞ্চি ডিসপ্লের মধ্যে যারা চাচ্ছেন আর ডেলের ল্যাটিটিউড সিরিজের E5450 আচ্ছা কোরাই 5 এর 5th জেনারেশন প্রসেসর 4GB র‍্যাম 128GB এসএসডি আর ফুল এইচডি ডিসপ্লে 180 রোটেট এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল 23500 টাকা প্রাইস থাকবে অনলি 20500 টাকা 20500 জি আচ্ছা এরপরে দেখাবো কোরাই 7 দিব আমরা কোরাই 5 এর দামে কোরাই 7 দিবেন কোরাই 5 এর দামে জি বাহ 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 চমৎকার হ্যাঁ যাই কোরাই 7 নিচ্ছেন আপনাদের কোরাই 5 এর দামে এটা পাচ্ছেন Lenovo ThinkPad সিরিজের ThinkPad এখন বর্তমানে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য বেস্ট হবে যারা অফিশিয়ালি কাজ করতে যাচ্ছেন তারা তো ThinkPad অলওয়েজ ইউজ করে ThinkPad এর X সিরিজের X240 কোরাই 7 এর 4th জেনারেশন প্রসেসর 4GB র‍্যাম 128GB SSD 2GB গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল 23500 টাকা আমরা প্রাইস দিব এতটা লেস করে দিব মাত্র 19500 টাকা 19500 টাকা আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এই ভিডিওর জন্য 19000 19000 কয়টা ডিসকাউন্ট হলো এটা তাহলে 4000 টাকা 4000 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে 4000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এটা ও আচ্ছা আচ্ছা চমৎকার বিশাল সুযোগ কিন্তু চলছে ডিসকাউন্ট অফার চলছে বড় বড় ডিসকাউন্ট চলছে আজকে আচ্ছা এরপর কি দেব আমরা এরপর দেখাবো যারা আর একটু স্লিম চাচ্ছেন ল্যাপটপ এসপি প্রোবুকের 430 Z3 কোরাই 5 এর 6th জেনারেশন প্রসেসর 4GB র‍্যাম 128GB SSD প্লাস হার্ড ডিস্ক ইউজ করা যাবে আর র‍্যাম আপডেট করা যাবে এটা পুরো প্রাইস ছিল 25000 টাকা আমরা প্রাইস করে দিব অনলি 22500 টাকা 22500 টাকা জি চমৎকার এরপর দেখাবো কোরাই 3 এর মধ্যে যারা একটু বাজেট কমে চাচ্ছেন এসপি মধ্যে এসপি 14 কোরাই 3 পেভিলিয়ন 14 4GB র‍্যাম আর পেয়ে যাচ্ছেন 512GB হার্ড ডিস্ক কোরাই 3 5th জেনারেশন প্রাইস থাকবে অনলি 18000 টাকা 18000 টাকা হলে নেওয়া যাবে জি 20 এর নিচে এখন দেখাচ্ছি আমরা হ্যাঁ একদম 20 এর নিচে কিন্তু বাজেট যাদের তারা কিন্তু এখান থেকে ল্যাপটপ নিতে পারেন এরপরে দেখাবো দেখতে পাচ্ছেন রিবন আচ্ছা আচ্ছা যারা ট্যাবলেট মোডে ইউজ করতে যাচ্ছেন হ্যাঁ ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ মোডে চাচ্ছেন ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন বাজেট থাকবে খুবই কম আচ্ছা কোরাই এসপি এলিটবুক 810 G3 রিবন কোরাই 5 এর 5th জেনারেশন প্রসেসর 4GB র‍্যাম সরি 8GB র‍্যাম 128GB এসএসডি 4GB গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটি পূর্বে প্রাইস ছিল 25000 টাকা নরমালি 23-24 সময় সেল করে থাকে আমরা তার প্রাইস দিব এতটাই কমে দিব 21500 টাকা 21500 টাকা জি এরপর দেখো থিংকপ্যাড এর মধ্যে যারা থিংকপ্যাড এর মধ্যে একটু ভালো মানের চাচ্ছেন হ্যাঁ রাফ এন্ড টাফ ইউজ করার জন্য চাচ্ছেন থিংকপ্যাড এর T450 কোরাই 7 এর 5th জেনারেশন প্রসেসর আচ্ছা আর ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে হ্যাঁ আর 180 রোটেট এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন স্লিম লাইটওয়েটটি 8GB র‍্যাম ইউজ করা হয়েছে আর 128GB এসএসডি 4GB গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটি আমরা ডিসকাউন্ট প্রাইস করে দেব পূর্বে তো আমরা 26 এর প্লাস সেল করেছি প্রাইস থাকবে অনলি 23000 টাকা 23000 জি প্রাইস সেম পাচ্ছেন 23000 টাকা 5th জেনারেশন 8GB র‍্যাম 128GB এসএসডি 4GB গ্রাফিক্স কার্ড বাহ চমৎকার একটা ল্যাপটপ কিন্তু 3000 টাকা ডিসকাউন্ট জি আর এসপি এর মধ্যে যারা চাচ্ছেন রাফ এন্ড টাফ ইউজ করার জন্য যারা ল্যাপটপে টাকা এই ল্যাপটপ টাকা দিয়ে ডেস্কটপ কিনবেন আচ্ছা আচ্ছা জি ল্যাপটপে টাকা দিয়ে ডেস্কটপ কিনলেন তারা এই ল্যাপটপটি ইউজ করতে পারেন আচ্ছা ডেস্কটপের মধ্যে ইউজ করা যাবে ডেস্কটপের মধ্যে ইউজ করা যাবে ঠিক করতে হবে রাফ করে দিয়ে ল্যাপটপ ইউজ করতে ল্যাপটপগুলো হেভি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ডকিং পোর্ট আছে আর সিলভার কালার এই ল্যাপটপটি মেটালিক বডি ফুল মেটাল বডি এসপি এলিটবুক এর সিরিজ 8470p
পুরাই 5 এর থার্ড জেনারেশন প্রসেসর 4GB RAM 500GB হার্ড ডিস্ক এসএসডি ইউজ করা যাবে র‍্যামও আপডেট করা যাবে এই ল্যাপটপটি সব ধরনের কাজ করতে পারবেন একটা না দুই তিন চার দিন টানা ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি এটা হ্যাঁ চমৎকার প্রাইস থাকবে মাত্র 17000 টাকা 17000 টাকা জি আচ্ছা এরপর দেখাবো একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা একটু জেনারেশন আপডেট চাচ্ছেন তাদের জন্য ল্যাপটপ দেখাবো কোরাই 3 দেখাবো ডেল এর কোরাই 3 11 জেনারেশন প্রসেসর ইনস্পিরন 14 সিরিজের কোরাই 3 11 জেনারেশন প্রসেসর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম ন্যানো বেজেল ডিসপ্লে এই ল্যাপটপগুলো আপনি চাইলে পলি খুলে দেখতে পারেন আচ্ছা পলি খুলে একদম দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা চমৎকার কতটা ফ্রেশ দেখেন দেখতে পাচ্ছেন একদম লাইক নিউ আর একদম বেজেললেস ল্যাপটপটি কোরাই 3 11 জেনারেশন এটা 8GB RAM ইউজ করা হয়েছে আর 256 SSD 4GB গ্রাফিক্স কার্ড ফুল এইচডি ডিসপ্লে এটা মার্কেট প্রাইস আছে 55000 টাকা আমাদের পূর্বে প্রাইস ছিল 38500 প্রাইস থাকবে অনলি 35500 টাকা 35500 টাকা জি এরপর দেখাবো 10 জেনারেশন প্রসেসরের মধ্যে যারা যাচ্ছেন 10 জেনারেশন দেখতে পাচ্ছেন একদম লাইট এটা ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি একদম স্লিম ন্যানো বেজেল ডিসপ্লে দেখতে পাচ্ছেন বেজেলটা একদম ন্যানো বেজেল ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন এখনো পলি খোলানো হয় নাই দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা আর ডেল ল্যাটিটিউড সিরিজের 3410 ফ্রাই 5 এর 10 জেনারেশন প্রসেসর 8GB RAM ইউজ করা হয়েছে আর 512GB NVMe SSD আর পেয়ে যাচ্ছেন 4GB গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটি এইচডি ইউজ করা যাবে হার্ড ডিস্ক পাশাপাশি এসএসডি পাশাপাশি এইচডি ইউজ করা যাবে আচ্ছা এটা মার্কেট প্রাইস 85000 টাকা পূর্বে প্রাইস ছিল আমাদের 52 প্রাইস থাকবে অনলি 45000 টাকা 7000 টাকা ডিসকাউন্ট 7000 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা কোরাই 5 10 জেনারেশন 10 জেনারেশন বলছি আমি একটু বলে দেই কোরাই 5 10 জেনারেশন কিন্তু এমন একটা ল্যাপটপ বাংলাদেশে পরিপ্রেক্ষিতে যে সব কাজ করা যায় সব কাজ আপনারা এটা করতে পারবেন গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং অ্যানিমেশন সব যাবতীয় কাজ কিন্তু আপনারা এই চমৎকার ল্যাপটপ দিয়ে করতে পারবেন যারা একটু টাচ স্ক্রিনের মধ্যে যাচ্ছেন ডেল এর মধ্যে টাচ স্ক্রিন ভেরিয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি ডেল ল্যাটিটিউড সিরিজের 7480 কোরাই 5 এর 7 জেনারেশন প্রসেসর টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে আর 8GB RAM ইউজ করা হয়েছে 256GB SSD এটা প্রাইস হবে অনলি 28500 টাকা 28500 টাকা হ্যাঁ বাহ এরপরে দেখো স্পিড প্রোবুকের মধ্যে বিজনেস ক্লাস প্রোবুকের মধ্যে দেখতে পাচ্ছেন মেটালিক বডি সিলভার কালার আছে আর এই পাশে আছে ব্ল্যাক কালারের হ্যাঁ আর এই নিচেও কিন্তু আপনার সিলভার কালারের আচ্ছা এটা কিন্তু স্পিড প্রোবুক 440 G5 8GB RAM 256 SSD প্লাস হার্ড ডিস্ক ইউজ করা যাবে RAM আপডেট করা যাবে 4GB গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন এটাতে পেয়ে যাচ্ছেন আমরা কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আচ্ছা এটা পুরো প্রাইস ছিল 35500 টাকা প্রাইস থাকবে অনলি 31500 টাকা 31500 জি আচ্ছা এরপর দেখো স্পিড G3 G3 হ্যাঁ G3 i7 ভেরিয়েন্টে পেয়ে যাবেন 820 G3 কোরাই 7 এর 6 জেনারেশন প্রসেসর 8GB RAM ইউজ করা হয়েছে 256GB SSD 4GB গ্রাফিক্স কার্ড ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটি i7 দিব i5 এর দামে পুরো প্রাইস ছিল 28500 টাকা প্রাইস দেবে অনলি 25500 টাকা এরপর দেখো থিংকপ্যাড ব্র্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এটা আমি পলি খুলে দেখাচ্ছি একদম দেখেন কত চমৎকার ফুল ফ্রেশ একদম একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন 180 রোটেট দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন আর Lenovo থিংকপ্যাডের পোর্টা L390 কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আচ্ছা আর এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল 38500 টাকা প্রাইস হবে অনলি 33000 টাকা 33000 টাকা জি আর এরপর দেখাবো X1 কার্বন আচ্ছা একদম ব্লেডের মতো পাতলা Lenovo থিংকপ্যাড এর X1 কার্বন টাচ স্ক্রিন ভেরিয়েন্টে পেয়ে যাবেন কোরাই 7 এর 5 জেনারেশন প্রসেসর 8GB RAM 256 SSD আর পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই X1 কার্বন কিন্তু মার্কেট প্রাইস 185000 এর অধিক আচ্ছা আমাদের এই অর্ধেকের অর্ধেক অনেক কম থাকবে চার ভাগেরও অনেক কম থাকবে পূর্বে ছিল 32000 টাকা প্রাইস টাচ স্ক্রিন ভেরিয়েন্টে এখন প্রাইস থাকবে একবারই কম মাত্র প্রাইস থাকবে 26500 টাকা 26500 একদম বেস্ট প্রাইস থাকবে একদম যারা 360 এর মধ্যে যাচ্ছেন রোটেট ইয়োগা Lenovo ইয়োগা দেখতে পাচ্ছেন আর Lenovo ইয়োগা 260 কোরাই 7 এর 6 জেনারেশন প্রসেসর 8GB RAM 256 SSD 4GB গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটি প্রাইস থাকবে অনলি 29500 টাকা এখন যারা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ চাচ্ছেন Asus ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন Asus VivoBook সিরিজের সুন্দর একটি ল্যাপটপ সিলভার কালারে হ্যাঁ আর এই পাশে সিলভার কালারের ন্যানো বেজেল ডিসপ্লে Asus VivoBook সিরিজের Core i5 এর 8 জেনারেশন প্রসেসর যারা RAM বেশি চাচ্ছেন বা স্টোরেজ বেশি চাচ্ছেন 8GB RAM আর 128GB SSD প্লাস 1TB হার্ড ডিস্ক SSD দুটো একসাথে দুটো একসাথে হ্যাঁ আবার পেয়ে যাচ্ছেন ইন্টেলের 4GB গ্রাফিক্স কার্ড প্লাস ডেডিকেটেড 2GB NVIDIA GeForce এর
ডেডিকেটেড আবিষ্কার, সেটা দিয়ে আপনি সব ধরনের গ্রাফিক্স ডিজাইনে ফটোশপের কাজ, আপনি ভিডিও এডিটিং এর যে কোনো কাজ, আপনি গেমের বলেন গেম ইউজ করতে পারবেন, যারা গেমার আছেন তারা গেমের কাজ করাতে পারবেন। এখন আপনার এটা প্রাইস থাকবে অনলি, এটা মার্কেট প্রাইস 75, এটা প্রাইস থাকবে অনলি আপনাদের পূর্বে ছিল 40,000 টাকা, ডিসকাউন্ট করে দেবো 4,000 টাকা, 36,000 টাকা, 36,000 টাকা। জি, চমৎকার একটা ল্যাপটপ দেখেন, যারা চান সব করতে চান, হ্যাঁ সব করতে চাচ্ছেন, একটা ল্যাপটপ নেবেন যাবতীয় কাজ করবেন, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, এছাড়াও তো ইয়ং ব্রাদাররা চাচ্ছেন গেমিং করতে, এটা দিয়ে সব কাজ করতে পারবেন এমন একটা ল্যাপটপ। আর এটা তো সুপার ফাস্ট ল্যাপটপ, এসএসডিও আছে, হার্ড ডিস্ক কিন্তু এটাতে আছে, সেই সাথে গ্রাফিক্স বিল্ট ইন আছে, গ্রাফিক্স বিল্ট ইন আছে, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, চমৎকার। এরপরে দেখাবো, দেখতে পাচ্ছেন ফোর ফিঙ্গারের লোগো, যেটা এসপির স্মার্ট, যেটা এখন আসছে স্মার্ট, যেটা ফোর ফিঙ্গার লোগো, সবগুলো মেটাল, ফুল মেটাল, এই পাশে মেটাল, নিচে মেটাল, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন। এটা কিন্তু জার্মানি ভেরিয়ান্টের, আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন মেরিন, এই যে জার্মানি ভেরিয়ান্টের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। আর ফুল মেটাল বডি, এটা সবাই পরিচিত এখন বর্তমানে, G3 পরিবর্তে এটা আসছে G5, হ্যাঁ এসপি রেডবুক 840 G5। এটা আমাদের কাছে দুটো ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB র্যাম, 256 SSD, কোরাই 5 8 জেনারেশন প্রসেসর, সেটা প্রাইস থাকবে অনলি 33,500 টাকা, পুরো প্রাইস ছিল 36,500 টাকা। আর যেটা আপনাদের 16GB র্যাম, 512GB SSD পেয়ে যাবেন, মাত্র প্রাইস থাকবে পূর্বে ছিল 40,000 টাকা, অনলি 37,500 টাকা, 37,500 টাকা। 16GB, যারা 512GB র্যাম চাচ্ছেন, কোরাই 5 8 জেনারেশন প্রসেসর, তাদের প্রাইস থাকবে অনলি 37,500 টাকা। আর যারা 8GB র্যাম, 256 চাচ্ছেন, তাদের প্রাইস থাকবে অনলি 16GB RAM, আর 16GB ইউজ করতে পারবেন, 32GB ইউজ করতে পারবেন, অ্যাক্সেলেরেটর 16GB আছে, আর 256 অ্যান্ড্রয়েড 2 SSD আছে, আর পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড সহ 8GB গ্রাফিক্স আর 4K ডিসপ্লে। পুরো প্রাইস ছিল 41,000 টাকা, প্রাইস থাকবে অনলি 36,000 টাকা, পেয়ে যাচ্ছেন অনলি 36,000 টাকা, একদম সুপার ফাস্ট ল্যাপটপ দিয়ে 16GB র্যাম, 8GB গ্রাফিক্স দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন, আর 4K ডিসপ্লে দিয়ে সব আপনি ভিডিও এডিটিং সুন্দর হবে। এরপরে দেখতে পাচ্ছেন 360 রোটেট, যারা ট্যাবলেট মোডে ইউজ করেছেন, ল্যানোভো এক্স ওয়ান ইয়োগা কিন্তু বর্তমানে একদম ব্লেড এবং দেখতে পাচ্ছেন মোস্ট পপুলার সিরিজের মধ্যে, আর এটা কিন্তু অনেক দাম, 2,50,000 টাকার দামে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র 1,000 টাকায়। বাহ, 1,00,000 টাকার ল্যাপটপগুলো আমরা একদম ব্র্যান্ড নিউ লুক পাবেন আমাদের কাছে, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ নাই, এগুলো স্পট নাই। ল্যানোভোর থিঙ্কপ্যাড X1 ইয়োগা i7 এর 8 জেনারেশন প্রসেসর, 16GB র্যাম পেয়ে যাবেন, আর 512GB SSD পেয়ে যাবেন, 16GB র্যাম, 512GB SSD, 8GB গ্রাফিক্স কার্ড, কোর i7 8 জেনারেশন প্রসেসর, প্রাইস থাকবে পুরো প্রাইস ছিল এই 55, প্রাইস থাকবে অনলি 16GB RAM 256 SSD 8GB গ্রাফিক্স কার্ড, এতে প্রাইস থাকবে পুরো প্রাইস 42,500 টাকা, প্রাইস থাকবে অনলি 40,000 টাকা, 40,000। এরপরে দেখাবো সবচেয়ে কম প্রাইজের মধ্যে 15.6 এর মধ্যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, আর এটাতে আছে আপনার কি তোশিবা ব্র্যান্ডের জাপানিজ ল্যাপটপ, প্রাইস থাকবে, এটা প্রাইস আগে বলি নেই, প্রাইস থাকবে এটা মাত্র 12,500 টাকা। শিওর, হ্যাঁ 12,500 টাকা। কি কনফিগারেশন দিচ্ছি সেটাও বলে দিব, এটা 6th জেনারেশন দোলকুর প্রসেসরের SSD হার্ড ডিস্ক দুটোই থাকবে, 12,500 টাকা SSD হার্ড ডিস্ক দুটোই পেয়ে যাচ্ছেন, 320GB হার্ড ডিস্ক, 128GB SSD পেয়ে যাচ্ছেন, আর 2GB গ্রাফিক্স কার্ড, মাত্র 12,500 টাকা, মাত্র 12,500 টাকা, আর নিউমেরিক কি সহ যাচ্ছেন, এটা সব ধরনের মোটামুটি কাজ করা যাবে। এরপরে দেখবো থিঙ্কপ্যাডের মধ্যে যারা T470S চাচ্ছেন, ল্যানোভোর থিঙ্কপ্যাডের দেখতে পাচ্ছেন T470S, কোরাই 7 7 জেনারেশন প্রসেসর, টাচ স্ক্রিন ভেরিয়ান্টের, 8GB র্যাম, 256 SSD, 4GB গ্রাফিক্স কার্ড, পুরো প্রাইস ছিল 35,500 টাকা, প্রাইস থাকবে অনলি 31,500 টাকা। তো শুধু যারা ল্যাপটপ নিতে চায় কীভাবে আসবে একটু লোকেশনটা বলে দেন। আমাদের লোকেশন ঢাকা মিরপুর 10 গোলচত্বরের পাশে, এই যে শাহালি মার্কেট পিছন সাইড, 3 নম্বর রোড, আর হারুনসর মার্কেট শপ নম্বর 201-202, বেস্ট ল্যাপটপ গ্যালারি, ফার্স্ট ফ্লোর। আর যারা আসতে পারবো না তারা কেউ নেবে, তারা আমাদের চাইলে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন, সেগুলো 1,020 টাকা অ্যাডভান্স করে, বাকিটা কন্ডিশনের মাধ্যমে যে কোনো জেলায় পৌঁছে যাবে।
24 ঘন্টার মধ্যে।